গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া গানগুলি শিখতে পেরেছেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিওতে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, আপনারা শিখতে পারছেন কিনা, এবং কোনো উপদেশ দেওয়ার থাকলে অবশ্যই আপনারা দিবেন। আর ভিডিওটি শেয়ার করলে বন্ধুরা খুবই খুশি হব। আর এই যে দেখুন, লিখন মহারাজ নামের আমার একটি ফেসবুক আইডি আছে, অবশ্যই আপনারা এখানে অংশগ্রহণ করবেন। তো চলুন বন্ধুরা, আজকে একটি জনপ্রিয় গান শিখে নেই। গানটি আসলে কি গানের মধ্যে পড়বে আমি জানি না, এটি লোকগান নাকি বাউল গান আমি সঠিকভাবে জানি না এটা কোন গানের মধ্যে পড়বে। এই গানটি একসময় খুবই জনপ্রিয় ছিল আমাদের দেশে, বিভিন্ন শিল্পীরা গিয়েছিলেন, সেলিম চৌধুরী গিয়েছিলেন, তারপরে পলাশ এই গানটি গিয়েছিলেন, আরো অনেক শিল্পী গানটি গিয়েছেন। তো একসময় হাটে ঘাটে মাঠে, হ্যাঁ, এই গানটি খুব বাজত। তো আমার চ্যানেল শুরু করার পরে গানটি আসলে দেব দেব করেও আমার দেওয়া হয়নি, আমি নিজেও আসলে জানতাম না যে গানটি আমার দেওয়া হয়নি। তো আমার একজন ভিউয়ার্স আমাকে জানিয়েছে যে এই গানটি আপনি দেননি, হ্যাঁ। তো আমি চিন্তা করলাম যে এরকম একটা গান আমি দিইনি, এটা তো খুবই জনপ্রিয় গান। তো গানটির গীতিকার এবং সুরকারও আমি সঠিকভাবে জানি না, আমার ওই সেই ভিউয়ার্স ওনাকে বলেছিলাম, উনি আমাকে জানিয়েছেন যে গীতিকার জহিরুদ্দিন শাহ আর সুরকার হচ্ছে বাউল কালামিয়া। তো তারপরে উনি বলেছেন যে উনি শিওর না। তো বন্ধুরা, আপনারা বিষয়টি একটু ঘাটাঘাটি পারলে আপনারা অরিজিনাল যে ইনফরমেশনটা পেয়ে যাবেন, আর যদি জেনে যান যে আসলে ব্যাপারটা কি তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর গানটি আমরা শিখব হচ্ছে জি মাইনর স্কেল থেকে শিখব। গানটা আসে আসলে অনেক উপরে, আবার গানটা নিচে গাইলেও অতটা ভালো লাগে না। তো তারপরেও আমি শেষের দিকে একবার আপনাদেরকে নিচে মানে দিতে ডিতে আপনাদেরকে ডি শার্পে দেখিয়ে দেবো, হ্যাঁ, ডি শার্পে দেখিয়ে দেবো গানটি। তো এখন আমি আপনাদেরকে জি মাইনরে দেখিয়ে দিচ্ছি। তো গানটা আমি যেভাবে গেয়েছি সেভাবেই আপনাদেরকে শেখাবো, গানটি বিভিন্নভাবে গায়। তো আমার গানটি শুনে নেবেন পার্ট ওয়ানে। আর গানটিতে তিনটা অন্তরা আছে, অর্থাৎ স্থায়ী তো থাকবেই সব গানের, স্থায়ীর পরে তিনটা অন্তরা আছে, তিনটা অন্তরা সুর কিন্তু হুবাহু একই, তাই প্রথমটা যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে বাকি দুটি অন্তরাও হয়ে যাবে। আর আমি বরাবরের মতো যখন মুখে সারগাম বলি তখন কিন্তু আমি বি ফ্ল্যাটকে সা ধরে সারগাম বলি, হ্যাঁ, এটি সবসময় মনে রাখবেন। তাল হচ্ছে কাহারবা। তো কথা না বলে চলুন শুরু করে দিই। ও সামরে তো মার সনে সামরে তো মার সনে একেলা পাই আছি রেশম একেলা পাই আছি রেশম এই নিধু বনে আইজ পাশা খেলব রে শাম আইজ পাশা খেলব রে শাম। অর্থাৎ প্রথমে গানটা শুরুর আগে যদি একবার তাল ছাড়া স্লো ভাবে গেয়ে নেন তাহলে একটা আলাদা ধরনের মানে মজা পাওয়া যাবে। তো সেভাবে যে গাইতে হবে এর কোনো মানে নেই, আপনারা শুরু থেকেই তালে গাইতে পারবেন, তবে এভাবেই গাইলে আমার মনে হয় ভালো লাগবে। তো চলুন আবার দেখি। ও সামরে তো মার সনে সামরে, অর্থাৎ এখান থেকে এখানে যদি আসেন তাহলে ঢেউ দিয়ে যদি আসেন তাহলে আর একটু বেশি ভালো লাগে, হ্যাঁ। তোমার সনে সামরে তোমার সনে একেলা পাইয়াছি রে শাম একেলা পাইয়াছি রে শাম এই নিধু বনে আইজ, আইজে বলতে পারেন, আজও বলতে পারেন, আজ পাশা খেলবো রে শাম বলতে পারেন, তবে আইজটাই দেখা যায় অনেকে বলে আইজ, হ্যাঁ, আমিও আইজ বলতেছি কারণ আমার মুখে ওইটাই আসে।
আইজ পাশা খেলব রে শাম, আইজ পাশা খেলব রে শাম। তো স্লোভাবে গাইলে যেভাবে বাজাতে হবে তালের সাথে যে যখন গাবেন তখনও একই ভাবে বাজবে, হ্যাঁ পার্থক্য কিছু নেই, শুধু গানটা স্লো বাজবে এই আর কি। তো চলুন একটু সারগাম বলার চেষ্টা করি মুখে বিভ্রাটকে সাজরে। এটি এ পাশটা তারা সপ্তক, এ পাশটা উজারা সপ্তক বিভ্রাট অনুযায়ী, আর এটা হচ্ছে মুজারা সপ্তক। ও সামরে গা 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 তো গামাগারে শোনে শোনে সামরে মা গা গা ধা, ও সামরে তো মার শোনে সামরে তো গামাগারে শোনে মা গা, একেলা পাই গাগা রে গা, একেলা পাই আছি রে শাম, একেলা পাই আছি রে শাম গাগা রে গা রে সা সা নি নি ধা ধা, একেলা গাগা রে মা একেলা পাই, পাইটা এখানে পাই আছি রে শাম গাগা রে মা গা রে সা সা নি নি ধা ধা পা, অর্থাৎ একেলা পাই আছি রে শাম, এখানে আসতে পাতে হ্যাঁ গাগা রে মা গা রে সা সা নি নি ধা ধা পা, আইজ পাশা গা পা 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 খেলবো ধা 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 সা খেলবো রে শাম সানি নি ধা ধা আম ধাসা নিসা ধানি ধাপা, আইজ পাশা গা পা 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 খেলবো ধা ধা রে সা খেলবো ধা ধা রে সা রে শাম সানি নি ধা ধা। আরেকবার দেখাই, ও সামরে তোমার শোনে সামরে গা 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 মা গা রে রে মা গা গা ধা গা মা গা রে রে মা গা গা, একেলা পাইয়াছি রে শাম গা গা রে গা রে সা সা নি নি ধা ধা, একেলা পাইয়াছি রে শাম গা গা রে মা গা রে সা সা নি নি ধা ধা পা, এখানে চলে আসবে একেলা পাইয়াছি রে শাম এই নিধু বনে পাপা ধাধা পাধা পামা গামা গারে, আজ পাশা গা পা 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 খেলব রে শাম ধাসা খেলব রে ধা ধা সা সা নি নি ধা শাম ধা ধা সা নি সা ধা নি ধা পা, আজ পাশা গা পা 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 খেলব ধা ধা রে সা খেলব রে শাম সা নি নি ধা ধা। তো এটা আমাদের হয়ে গেল স্থায়ী অংশটা শেখা হয়ে গেল বন্ধুরা। এরপরে চলে যাব আমরা প্রথম যে অন্তরা সেখানে, আর প্রথম অন্তরা আগে আপনারা মিউজিক দিবেন ওই একই রকম মিউজিক দিবেন, অর্থাৎ ওই আইজ পাশা খেলবরে সাম দিয়ে মিউজিকটা দিয়ে দিবেন। আর মনে রাখবেন এটা হারমোনিয়াম শিক্ষা, এটা কিন্তু কিবোর্ড শিক্ষা নয়, এটা হারমোনিয়াম শিক্ষা। হ্যাঁ তো যখন অন্তরটা বাজাবেন হ্যাঁ তখন এই কর্ডটা ধরবেন, মানে মিউজিকটা দেওয়ার সাথে সাথে যায় এই কর্ডটা ধরবেন, তা নাহলে সুরটা একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ এই সুরটা অন্য ইয়েতে চলে গেছে, এই কর্ডটার নাম হচ্ছে এটা যদি
জি মাইনর হয়, এটা হবে জি মেজর। হ্যাঁ, এখানে আমার মেজর চলে গেছে। একেলা পাইয়াছি হে থা পহলাইয়া যাবে কোথা, একেলা পাইয়াছি হে থা পহলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরি আরে রাখব, চৌদিকে ঘিরি আরে রাখব, সকল সখী গণে। তারপরে আবার আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো শাম, এটা আগের মতোই। হ্যাঁ, তো আবার চলুন। একেলা পাইয়াছি হে থা পহলাইয়া যাবে কোথা, একেলা পাইয়াছি হে থা পহলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরি আরে রাখব, চৌদিকে ঘিরি আরে রাখব, সকল সখী গণে। তারপরে বন্ধুরা আবার চলে আসবে আজ ভাষা। তো চলুন বন্ধুরা, এবার একটু মুখের সারগাম বলার চেষ্টা করি। একেলা পাইয়াছি রে রে গা 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 মা হে থা গা রে রে পহলাই ইয়া গা পা পা মা মা গা গা রে যাবে কোথা, রে গা গা রে 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 একেলা পাই আছি হে থা রে রে গা 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 মা গা মা গা রে রে পহলাইয়া গা পা পা মা মা গা গা রে যাবে কোথা, রে গা গা রে 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 চৌদিকে ঘিরি আরে রাখব, গা গা রে গা রে সা সা নি নি ধা ধা চৌদিকে ঘিরি আরে রাখব, গা গা রে মা গা রে সা সা নি নি ধা ধা নি ধা পা, সকল সখী পা পা ধা ধা শোনে পা ধা পা মা গামা গারে। তারপরে বন্ধুরা আবার আইস পাশা খেলবো রে শাম, এটা তো একবার দেখানো হয়ে গেছে, তো বারবারে দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, আর একই জিনিস আপনারা বারবার দেখলে বিরক্ত হবেন, তো দরকার নেই আগের মতোই। তো এই হয়ে গেল আমাদের বলতে গেলে সম্পূর্ণ গানটা শেখা। তো এখন পরে যে দুটি অন্তরা আছে, দুটি অন্তরা সুর কিন্তু হুবহু একই রকম, কোনো ইয়ে নেই, শুধু আমি একবার দেখিয়ে দিলে আপনারা দেখবেন বুঝতে পারবেন। আতর গোলাপ চন্দন মাহর বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মাহর বন্ধের গায়ে ছিটাইয়া দাও শুয়া চন্দন, ছিটাইয়া দাও শুয়া চন্দন, ওই রাঙা চরণে বা ওই রাঙা চরণে। হ্যাঁ, তো তারপরে চলে আসলো বলতে গেলে, আবার চলে আসবে ওই আইস পাশা খেল, আইস পাশা খেল পরে শাম, আবার গিয়ে আপনারা আবার মিউজিক দিবেন, দিয়ে আবার শেষ অন্তরাতে চলে যাবেন, দেখবেন শেষ অন্তরের সুরও কিন্তু একই। দেখেন
দিনহীনার যাবে কোথা, বন্ধুর চরণ বিহনে। দিনহীনার যাবে কোথা, বন্ধুর চরণ বিহনে। রাঙা চরণ মাথায় লইয়া, রাঙা চরণ মাথায় লইয়া। কান্দে দিন হিনে, আইজ পাশা খেলব রে শাম, আইজ পাশা খেলব রে শাম। তো তারপরে আপনারা কিন্তু ও শ্যাম রেশ তোমার সনে একেলে পাইয়া শিরে শ্যাম এই নিধুবনে, এই সম্পূর্ণ যে স্থায়ী অংশটা আছে সম্পূর্ণ স্থায়ী অংশটা গিয়ে আপনাদেরকে গানটা শেষ করতে হবে। তো চলুন বন্ধুরা, এর আগে আমি বলেছিলাম প্রথমে যে আমি এটির ডি শার্প স্কেল থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো, অনেকে আছে উপরে গাইতে পারবে না তাদের জন্য ডি শার্প মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, তো যেহেতু সবগুলি অন্তরা সুর এক, তো আমি প্রথম অন্তরাটা দেখিয়ে দেবো আর স্থায়ীটা আঙ্গুল দিয়ে। ডি ডি শার্প মাইনর কর্ড। হ্যাঁ, ডি শার্প মাইনর কর্ড। ও সামরে তো মার সনে, সামরে তো মার সনে, একেলা পাই আছি রে শাম, একেলা পাই আছি রে শাম। এই নিধু বনে, আইজ পাশা খেলব রে শাম, আইজ পাশা খেলব রে শাম। তো এটা স্থায়ী হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ, তো দুইবার এইভাবে গেয়ে দিবেন, আর মাঝখানে আবার ওই গানের মিউজিকটা দিয়ে তারপরে চলে যাবেন অন্তরাতে। তো অন্তরা যাওয়ার সময় কিন্তু দেখেন এটা বি ডি শার্প মেজর, এর আগেরটা ধরছিলাম ডি শার্প মাইনর, এখন ধরবো ডি শার্প মেজর কর্ডটা, নাহলে সুরটা আসবে না। একেলা পাই আছি হে থা, পহলাই আ যাবে কোথা, একেলা পাই আছি হে থা, পহলাই আ যাবে কোথা, চৌদিকে ঘিরি আরে রাখব, চৌদিকে ঘিরি আরে রাখব, সকল সখি গনে আইজ পাশা খেলব রে শাম, আইজ পাশা খেলব রে শাম। তো বন্ধুরা, এরপরে আতর গোলাপ চন্দন, তারপরে দিনহীন আর যাবে কোথায়, এই একই সুর। হ্যাঁ, তো আপনারা এই সুরে অনুযায়ী বাজিয়ে নেবেন তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, এবং গানটিতে কোনো যদি ভুল ত্রুটি থাকে আপনারা নিজেরাই এগুলি ঠিক করে নেবেন, আর আমার চ্যানেলটি আপনারা ভালো করে দেখবেন, প্রচুর গান দেওয়া আছে। হ্যাঁ, এখন পর্যন্ত 238টা কি 29টা এরকম গান হবে। তো আপনাদের পছন্দের গানগুলি আপনারা অবশ্যই শিখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।